জয় পাবার নিশ্চিত ইনশাল্লাহ আমি জয় হবো। আমার কাশিয়ানী মুখশিদপুরের জনগণ আমাকে যেভাবে সাড়া দিচ্ছে ইনশাল্লাহ আমি নির্বাচনে জিতবো। আমার প্রবলেমটা ছিল আমাদের যে 1% ভোটের ব্যাপার ছিল, এর ভিতরে একটা ভোটের ওনারা ত্রুটি অবলম্বিত করছিলেন, সেই ত্রুটিটা আসলে ওরকম ত্রুটি না। সেই হিসেবে আমার যার নিয়ে ত্রুটি ছিল উনি আসছে যখন বলছে যে আসলে এটা আমি সঠিক ছিল, সেই সঠিকতার কারণে আমরা পেয়ে গেছি। ইনশাল্লাহ জনগণের সাড়া আছে, যেভাবে আমার কাশিয়ানী মুখশিদপুরের জনগণ আমাকে যেভাবে সাড়া দিচ্ছে ইনশাল্লাহ আমি নির্বাচনে জিতবো। এই পৃথিবীর সৃষ্টির চলমলগ্ন থেকেই তো কিন্তু ছিল যে যেটা হলো মানুষ আজকে আপনার, কালকে আমার, পরশুদিন তারপর দিন তার, এই হিসেবে আপনার কি মনে হয় না যে ইনশাল্লাহ গতকালকে যার ছিল আজকে তার না হয়ে আজকে আমার, সেই হিসেবে ইনশাল্লাহ আমি পাবো, জয়ের ব্যাপারে নিশ্চিত ইনশাল্লাহ আমি জয় হবো। এই মনোনয়ন পত্রের মধ্যে যে 1% ভোটের ব্যাপার বলা ছিল সেখানে একটা ভোটের একটু ত্রুটি হয়েছিল, কারণ যে এই সইটা করেছিল ওনার এটা না বোঝা ভুল ছিল, সেটা পরবর্তীতে আমার এখানে আপিল করেছিলাম, আপিলে আমরা এসেছিলাম, আমার সাথে ওই ভোটারও এসেছিল, আমাদের যে আপিল বোর্ড আছে এই আপিল বোর্ডে ওটা মঞ্জুর করেছে, ইনশাল্লাহ আমার মনোনয়নপত্র বৈধ হয়ে গিয়েছে, আমি নির্বাচন করছি ইনশাল্লাহ। এই নির্বাচনে আমার এলাকায় মুখশিদপুর কাশিয়ানী গোপালগঞ্জ জায়গায় যে সাড়া আছে তাতে ইনশাল্লাহ আমি এমপি হব ইনশাল্লাহ, এটা আমি আশা করছি। আমি এই অল্প কিছুদিন আগে আমার উপজেলা চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে আমি এই নির্বাচন করছি। আপনারা জানেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, উনি আমাদেরকে যারা আমরা দলীয় মনোনয়ন চেয়েছিলাম তাদেরকে ডেকেছিলেন, ডাকার পরে উনি বলেছেন যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমরা নির্বাচন করতে পারবো। আমাদের জননেত্রী শেখ হাসিনা এমনই একজন মানুষ, উনি যেটা বলেন সেটা করেন, আর উনি অন্যায় কিছু করেন না, আমরা এই ব্যাপারে সবাই কিন্তু অবহিত আছি এবং আমরা সবাই জানি। ইনশাল্লাহ উনি যেহেতু কথা দিয়েছে সেহেতু অবশ্যই নির্বাচনের মাঠে আমরা ওইরকমভাবে নির্বাচন করতে পারবো, এবং নির্বাচনে যদি আমার জনপ্রিয়তা থাকে, জনগণ যদি আমাকে ভোট দেন, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি নির্বাচনে জিতবো এবং আমার জনপ্রিয়তা আছে এটা আমরা আশা করছি ইনশাল্লাহ আমরা নির্বাচনে জিতবো। আপনারা জানেন যে নির্বাচনে পক্ষ বিপক্ষ থাকে, নির্বাচনে অনেক সময় এই এখনও নির্বাচন কিন্তু শুরু হয় নাই, আমরা নির্বাচনে ভোট চাইতে যাই নাই, এখনও নির্বাচনে যে ভোট চাওয়াটা বা প্রার্থীর কাছে প্রার্থী আর একজনের মানে ভয়ভীতির কোনো পরিবেশ আছে কিনা, আপাতত অবস্থায় আমাদের ভয়ভীতির কোনো পরিবেশ নাই, তো পরিবেশ হইলে আপনাদেরকে জানাবো এবং আপনাদের সাহায্য আমরা চাইবো ইনশাল্লাহ।